বলছে না, যদি এন একটি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম? জিরো, মাইনাস এন, টু এন, এন স্কোয়ার। এক্ষেত্রে অঙ্ক আমরা কী করবো, একটা ধরে নেব। সাপোজ এন ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি এখানে মাইনাস ফাইভ, যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে এন মান যদি মাইনাস ফাইভ হয় তাহলে কি বলছে না, মাইনাস এনটা যদি আমরা হিসাব করি তাহলে কি পাবো, মাইনাস অফ এন এর মান মাইনাস পাঁচ, তাহলে মাইনাস মাইনাসে কত হবে, প্লাস পাঁচ হয়ে যাবে। ঠিক আছে, টু এনটা যদি আমরা হিসাব করি, টু ইন্টু এন, তো টু এন এর মান কত, মাইনাস ফাইভ, তাহলে কথা হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, পাঁচ দুগানে দশ। এন স্কোয়ারটা কত হবে, এন স্কোয়ার মানে মাইনাস ফাইভ তার স্কোয়ার, তো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ গুণ করলে প্লাস হয়ে যাবে, পাঁচ পাঁচা পঁচিশ, আর জিরো তো জিরোই থাকবে। ঠিক আছে, তাহলে যদি আমরা একটা সাজাই তাহলে কী হবে না, সবচেয়ে কম কোনটা হচ্ছে না, মাইনাস টেন, তার থেকে কম কী হচ্ছে না, জিরো হচ্ছে। ঠিক আছে, জিরোর থেকে একটু বড় কী হবে, পাঁচ হচ্ছে, আর পাঁচের থেকে একটু বড় কত হচ্ছে না, টোয়েন্টি ফাইভ হচ্ছে। ঠিক আছে, তো সব থেকে ছোটোটা হচ্ছে আমাদের কত না, এটা তো হচ্ছে টু এন, টু এন লেস দেন জিরো, জিরো ঠিক আছে লেস দেন কত হচ্ছে, যখন ফাইভ তখন মাইনাস এন, তার থেকে কত না, এন স্কোয়ারটা সব থেকে বড়ো। তো এখানে বলেছে কোনটি ক্ষুদ্রতম হবে, টু এন যেটা হবে সেটা হবে সব থেকে ক্ষুদ্রতম, তাহলে অপশান সিটা আমাদের এখানে কী হচ্ছে না, ঠিক হয়ে যাচ্ছে।